সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে। তো জাকির ভাইয়ের খামারে বর্তমানে বিক্রি উপযোগী 4 পিস ছাগল রয়েছে, মোটামুটি সবগুলো বিক্রি হয়ে গেছে। তো যে 4 পিস বর্তমানে রয়েছে সেগুলো একটু এক নজর আপনাকে দেখাবো। জাকির ভাই, এটা কোন জায়গার ছাগল? এটা হরিয়ানা, ভালো পার্সেন্টের হরিয়ানা। আচ্ছা, ভালো পার্সেন্টের হরিয়ানা। উনি কিন্তু অরিজিনাল বলে নাই, ক্রস না, ক্রস ক্রসই ক্রসই বলছে, নিঃসন্দেহে সত্য কথা বলছেন ভাই। এগুলো অনেক জায়গায় হলে পরে ধরেন 100 বলে দিবে, 100 বলে দিবে। আচ্ছা, সেটা বড় বিষয় না, এটা কিন্তু ক্রস। উনি ওনার কথা অনুযায়ী 95% ক্রস বলছে। আচ্ছা আচ্ছা, 95% হোক আর মনে করেন যে 99% হোক, তাও কিন্তু ক্রস। আচ্ছা আচ্ছা, 100 এর নিচে, আর 100 এর নিচে যেগুলো থাকবে ওগুলাই মনে করেন যে নাই, ওগুলাই ক্রস। জি ভাই, এটা বয়স কেমন চলছে? এটা ভাই 4 দাঁত যা 6 দাঁতে পড়ছে, মানে এক মোড়ে দাঁত উঠছে, আর এই দেখেন এই পাশে উঠছে, আর এই দেখেন এই পাশে এখনো উঠে উঠে নেই, এখনো উঠে নেই। 7 দাঁত কেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, 7 দাঁত হয়ে যাচ্ছে, 6 দাঁত হতে যাচ্ছে, 6 দাঁত, 5 দাঁত হয়েছে, আর মানে আরেক দাঁত উঠছে আর কি। আচ্ছা, এটা বর্তমান শারীরিক কি অবস্থা ভাই? গাভীর আছে নাকি? এটা ভাই 2 মাস পার হয়ে গেছে গাভীর বয়স। আচ্ছা আচ্ছা, এটা আল্লাহর রহমতে মিস্টেক করবে না, এটা অনেকটা আর কি পেট পর ঝুলে গেছে। তো ভাই, আচ্ছা, মানে ভাই কথা মতে ভাই বলছে যে 2 মাস পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে মিস্টেক করার সম্ভাবনা নাই। তো তারপরে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না, তবে সিমটম দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি একটু গাপটা আছে। আচ্ছা ভাই, প্রজনন করেছিলেন কোন ধরনের পাহাড়ে? এটা 100 হরিয়ানা পাটা দিয়ে ভাই। আচ্ছা, যেটা এটা সংগ্রহ করা, সে আপনি নিজ হাতে করেছিলেন না? এটা নিজ হাতে বলতে ভাই, এটা আমি একজনকে দিছিলাম, উনি আমার কাছে প্রজনন করে নিয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও সহকারে আমি করে রাখছি, যদি বাই চান্স কোনোদিন বিক্রি করে তাহলে আমার এই ভিডিওটার প্রয়োজন হবে। ও আচ্ছা আচ্ছা, মানে প্রজনন করা আছে, সেটা ভিডিও সহকারে আছে নাকি? আচ্ছা, ভাই দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এটা এটা ভাই দাম চাইলে তো ধরেন অনেক চাবো, কিন্তু চাওয়াটাও এটা না ভাই, এটা আপনি 36,000 হলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এই হরিয়ানা ক্রস ছাগলটা ভাই 95% উনি বিক্রির জন্য দাম চাচ্ছে 36,000 টাকা। জি ভাই, ফিক্সড প্রাইস? এটা ফিক্সড বলতে ভাই ফিক্সড কিছুই হয় না, তারপরে মানে হালকা সীমিত কিছু হবে ভাই। আচ্ছা আচ্ছা, মানে যে দামটা বলেছি সেটা মোটামুটি একবারে বিক্রি উপযোগী দামই, তারপর কিছুটা দাম দর করার সুযোগ আছে। সুযোগ আছে, এগুলো ছাগল কিন্তু এমনি মনে করেন যে আপনার 40-42 করে অন্য জায়গায় কিনতে হবে ভাই। জি 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 জি, কিন্তু আমার কাছে ওইটা না ভাই, আমার কাছে ধরেন যত ভালো ছাগলই থাক মানুষ বলবে যে কসের। আচ্ছা আচ্ছা, এই জন্য ভাই আমি আসলে ওই রকম দাম আকাশ পাতাল দাম চাই জিনিস বিক্রি করি না, মানে স্বল্প লাভে বিক্রি করতে ধরনের হচ্ছে নাকি? থাকি ভাই। জি ভাই, এই ছাগলটা কোন জাতের? এটা আপনার শিরোহী ভাই, এটা 90 শিরোহী হবে। আচ্ছা, শিরোহী 90%, উনি কিন্তু এটাকে অরিজিনাল বলে নাই, ক্রস কে ক্রসই বলছে। আচ্ছা, পার্সেন্টের দিকে হিসাব করতে গেলে আর কি মানে ওই রকম পার্সেন্ট হয় 90%, কিন্তু কসের। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি বয়স কেমন চলছে ভাই? এটা ভাই 6 দাঁত বয়সী ভাই, 6 দাঁত বয়সী, নতুন 6 দাঁত ভাই। আচ্ছা দেখি, জি নতুন 6 দাঁত, তাই দেখেন 1, 2, 3, 4, 5, 6, অনেকজন আছে ভাই, এটা 7 দাঁত বলে দিবে যে চিনবে না, 6 দাঁত বলতে হবে, 6 দাঁত বসি। যেটা একবার বাচ্চা দিছে ভাই, আর এগুলো ছাগল কিন্তু 2 দাঁত 4 দাঁতে প্রথম বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা, এটা কি ইন্ডিয়ান ক্রস না বাংলাদেশ ক্রস? এটা ইন্ডিয়ান ক্রস ভাই, ইন্ডিয়ান ক্রস। এটা ইন্ডিয়ান ক্রস, বাংলাদেশে কোথাও ভাই ভাই কোথাও আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রস। তো বর্তমানে শারীরিক অবস্থা ভাই গাভীর আছে নাকি? এটা ভাই 2 মাস চলতেছে গাব ভাই, 2 মাস চলে চলতেছে, হ্যাঁ, এবং আটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আটা হয়ে গেছে, এটা মিস্টেক করবে না আল্লাহর রহমতে আর ভাই। আচ্ছা ভাই, কোথাও আমাদের মিস্টেক করার কোনো সম্ভাবনা নাই, কারণ অল্প সময়ের জন্য প্রজন না, 2 মাস পার হয়ে গেছে। আচ্ছা, তো ভাই দেখেন আমি একটা জিনিস করে কি ভাই, আমার যে পাটাটা আছে, পাটাটা কিন্তু এই ছাগির কাছে আমি রাখি ভাই। ও আচ্ছা আচ্ছা, ওই পাটাটা, হ্যাঁ, এই পাটাটা ছাগির কাছে রাখার কারণ একটাই ভাই, যদি বাই চান্স মিস্টেক করে আমার বাড়ির যাতে মিস্টেক করে, কারণ পাটাটা বন্ধ পেলে খুব শর্ট ছাগি অল্প সময়ের মধ্যে হিটে আসে। আচ্ছা ভাই, তে বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন? এটা এটা ভাই দাম দর চা বলতে ভাই, এটা 32,000 টাকা হলো সেল হবে। আচ্ছা ভাই, এটা বিক্রির জন্য দাম দর চাচ্ছে 32,000 টাকা, মানে এটা ফিক্সড প্রাইস? ফিক্সড বলতে আমি তো বলছি, ফিক্সড বলে কোনো কিছু নাই নাকি? ফিক্সড বলতে আচ্ছা আচ্ছা, দামাদার করবেন, ফোন দেবেন, দামাদার করবেন, কথা হবে, ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো। আচ্ছা ভাই, কোথাও আছে ভাই কিন্তু ভালো কথা বলছে, আমি 10 জন দেখে একজনের কাছে বিক্রি করব। রাইট রাইট রাইট, ঠিক আছে ভাই, একটা দাম বলে দিছি, সেখান থেকে অবশ্যই দাম দর করার সুযোগ আছে নাকি? আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই ছাগলটা কোন জাতের? এটা আপনার হরিয়ানা ভাই, হরিয়ানা। জি আচ্ছা, হরিয়ানা ক্রস না অরিজিনাল? এটা 95% হবে, 95%। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু নিঃসন্দেহে সত্য কথা বলছে, এটা কিন্তু 100 বলে সবাই দিবে। জি জি ভাই, না সেটা বলা যাবে না, চিনার জন্য আর কি বললাম যে এটা 95%। আচ্ছা আচ্ছা, এটা পাঠা নাকি? জি এটা পাঠা। আচ্ছা পাঠা, এটা গত ভিডিও দেখছিলাম আমরা। জি এটা দেখেছিলেন ভাই, এটা ভিডিওতে দেখছিলেন, এবং আল্লাহর রহমতে বিক্রি না হলে আমার রাখতে হবে। আচ্ছা আচ্ছা, না অবশ্যই অবশ্যই ভাই। এটা বর্তমানে বয়স কেমন চলে? এটা ভাই 8 থেকে 9 মাস বয়স, 8 থেকে 9 মাস বয়স চলছে নাকি? আচ্ছা, তো ভিডিওতে উনি বিক্রির জন্য নিয়ে আসছিল, এটা বিক্রি হয় না, দাম দর হয়েছিল, তবে দামের দরে পোষায় না, দেখানো দেওয়া হয় নাই। আচ্ছা, তো ভাই এবার বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন? এটা এটা ভাই দাম চালে তো অনেক চাবো, এটা চাওয়াটা না ভাই, এটা আপনার 36,000 বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, চাওয়াতেই নাই, ভাই বলছে যে 36,000 বিক্রি হবে। তো যে দামটা বলে দিলেন 36,000 টাকা, সেটা কি ফিক্সড প্রাইস? এখান থেকে কিছুটা সুযোগ আছে ভাই দাম দর করার?
আপনি বলছেন যে দাম দর চাইলেন সেখান থেকে অবশ্যই দাম দর করা যাবে। আচ্ছা, কোন 10 পাক কেতা যদি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই দাম দর করা যাবে, এবং উনি বলছে যে আমার সুবাদে সম্মান করা যাবে, সম্মানই রাখা যাবে নাকি? আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু একটা ইন্ডিয়ান ক্রস। বর্তমান বয়স কেমন চলে ভাইরা? সাত দাদ বয়সী। আচ্ছা দাদ দেখি একটু, এক দুই তিন চার, চার দাঁতে ভাই, চার চার দাঁত হবে না। আচ্ছা দাঁত মানে বড় বড়। বর্তমান শারীরিক অবস্থা ভাই কেমন আছে নাকি? আড়াই মাস হবে ভাই, আড়াই মাস, দুই থেকে দুই মাস পার হয় মানে আড়াই মাস, আড়াই মাস পড়ছে। আচ্ছা আচ্ছা, প্রজনন করাছিলে ভাই কোন জায়গায়? পাঠা দিয়ে হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করা, হরিয়ানা পাঠা দিয়ে। যেহেতু কাউলি কোটা পাঠা পাওয়া মুশকিল, কাউলি কোটা পাঠা আসলে সবাই বলে আন, হয়তো বা দুই এক পিস থাকতেও পারে। জি, কিন্তু আপনি প্রজনন করেছেন? জি, আমি হরিয়ানা দিয়ে প্রজনন করাইছি, আমি হরিয়ানা। আচ্ছা আচ্ছা, ন্যায্য কথা বলছেন। আমি বলবো না যে ওই সোনা দিয়ে প্রজনন করাইছি, আচ্ছা করাইছি, ওগুলো আমার না। ঠিক আছে, সত্যি কথা ভাই। তো এটা বিক্রির জন্য ভাই দাম কেমন চাচ্ছেন? আর এক নজরে যেগুলা জাকির ভাই বর্তমান বিক্রয় হয়ে যাওয়ার পরে ছাগল ছিল সেগুলো দেখাইলাম, যদি কেউ কিনতে ইচ্ছুক না তো সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দিবো, অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ছাগলগুলো সুস্থ সবল যাচাই বাছাই এবং দাম দর করে নেবেন। আর ভাই কিন্তু বলছে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে আমার সুবাদে, আমি ইউটিউবার, আমার সুবাদে দাম দর করার সুযোগ আছে, আপনার দাম দর করে নেবেন। জি ভাই, আমি কিন্তু গত প্রতিবেদনে এগুলা কিন্তু কিছু বলি না, একটু মুখ টুক দেখাই ভাই, আমি কিন্তু এগুলা কিছুই বলি নাই। কিন্তু তারপরে আপনি যেহেতু বলতেছেন, আপনাকে অনেক ভাই রিকোয়েস্ট করছে, জাকির ভাই আসলেও খুবই ভালো মানুষ, তারপরে মানে একটু দাম সাশ্রয় দেয়, আমি যাতে আরো সামনের দিকে যাই, আরো যাতে সাশ্রয় দিতে পারি ভাই, এই দোয়া করবেন সবাই। এবং আশা করা যায় ফোন টোন দিবেন, কথাবার্তা বলবেন আর কি। অন্য ছাগল নিয়ে অল্প দিনে আমি আর কি আপনাদের মাঝে আবার আবার নতুন ছাগল নিয়ে নতুন ছাগল সংগ্রহ হবে ইনশাআল্লাহ, সেই সময় ফুলফিল প্রতিবেদন পাবেন। জি, চারটে পিস ছাগল দেখালাম, ছাগল তো আরো আছে কিন্তু আমার সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা তো ঠিক আছে, বাচ্চা দেখাবো আমি এক নজর, যদি এর কোয়ালিটি কারো বাচ্চা নাগে ভাই আমাকে বলবেন, আমি ওই কোয়ালিটি বাচ্চা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখেন তো বাচ্চাটা তো তাকে ভাই, এই বাচ্চা হল না? মোটামুটি এই ছাগল কিন্তু অল্প সময়ের মধ্যে হিটে আসে এবং এখানে ভালো বাচ্চা পাওয়া যায়। ভালো বাচ্চা মানে কি 100 পাটা দিয়ে প্রজনন করালে ভাই, আচ্ছা আচ্ছা, মোটামুটি এর থেকে ভালো পারসেন্ট হবে, তাহলে অবশ্যই 95%। জি জি, আর এগুলা থেকে 95% বাচ্চা হওয়া মানে কি আপনার 100 ধরে নিতে হবে ভাই। আচ্ছা ভাই, ছাগলটা বিক্রি করছেন আপনি? আছে না, এটা আসলে অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই, আমি শুধু স্যাম্পল দেখালাম এই কারণে। আচ্ছা, মানে জাস্ট একটা শো দেখানোর জন্য নাকি? মানে এই ধরনের বাচ্চাগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই, যে কোনো প্রজাতির ছাগল আমাকে বললে, আমাকে অর্ডার করলে আমি নিয়ে আসে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো আজকে মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে।